হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক 2024 এর জন্য যে রায় মার্টিন প্রশ্নপত্রটা বেরিয়েছে সেখান থেকে আমি তোমাদের ফিজিক্সের যে সাজেশন অংশটুকু আছে প্রত্যেকটা ইউনিটকে ধরে দেখে দেখে সাজেশন দেওয়া আছে। ইউনিট ওয়ান, ইউনিট টু, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, প্রত্যেকটা ইউনিটেরই সাজেশন দেওয়া আছে। তো এই সাজেশনটা আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা ইউনিটে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে সেই এমসিকিউ প্রশ্নগুলো এবং প্রত্যেকটা ইউনিটে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেবে সাজেশন হিসাবে, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমি সমাধান করবো এবং বিশেষ করে এমসিকিউ প্রশ্নগুলো আমি চেষ্টা করব যে ব্যাখ্যা সহকারে কিভাবে সমাধান করা যাচ্ছে সেইগুলো সেইভাবে, যাতে করে এই এমসিকিউ প্রশ্ন এমসিকিউ আকারে না এসে যে 2 নম্বর বা 3 নম্বর অঙ্কে চলে আসে সেইটা তোমরা সমাধান যাতে সহজে করতে পারো সেই হিসাবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং একই কনসেপ্ট উপর যে বিভিন্ন রকম যে এমসিকিউ প্রশ্নগুলো হয় যাতে সেইগুলো অ্যাটেন্ড করতে পারো সেই হিসাবে চেষ্টা করবো সব থেকে ইজি করে একদম ব্যাখ্যা সহায়ক সমাধান করে দেওয়ার। সেখানে ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এই আমি আজকে আমি তোমাদের ফার্স্ট ইউনিট ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িতের যে এমসিকিউ প্রশ্ন সেগুলো সমাধান করাবো, তারপরে তোমাদের বড় প্রশ্ন, তারপর নিউমেরিক্যাল প্রবলেম, এইভাবে প্রত্যেকটা ইউনিট করানোর চেষ্টা করবো। তো আজকে ভিডিওটি বিশেষ করে বলছি তোমরা প্রথম শেষ পর্যন্ত দেখবে, কেমন লাগে সমাধানগুলো, ভালো লাগছে কিনা সেই হিসাবে তোমরা কমেন্ট করবে, সেই হিসাবে তোমাদের আরো ভিডিও তৈরি করবো। ওকে, তো আমরা প্রথম স্টার্ট করবো একদম প্রথম প্রশ্ন থেকে, পেজ নাম্বার দেখে নাও 308, রায় মার্টিন প্রশ্নপত্রটা 308 নম্বর পেজের ফার্স্ট ইউনিট স্থির তড়িৎ বিজ্ঞান বা ইলেকট্রোস্ট্যাটিক্স। প্রথম থেকে আমি এমসিকিউ স্টার্ট করবো, এমসিকিউ সমাধান হয়ে গেলে পরের প্রশ্নটা আমরা স্টার্ট করবো। ওকে, তাহলে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও কি আছে। প্রথম যে প্রশ্নটা দিয়েছে কি বলে দেখে নাও, ওয়ান স্ট্যাট কুলম এর সমতুল্য আধান হলো, ওয়ান স্ট্যাট কুলম এর সমতুল্য আধান হলো অপশন এ 3×10^9 কুলম, অপশন বি 10 EMU আধান, অপশন সি 1 ESU আধান, অপশন ডি 10 ESU আধান। দেখে নাও আধানের আগে তোমাকে একক জানতে হবে। ওকে, আধানের একক কি, চার্জের একক হচ্ছে কি, একটা হচ্ছে SI, একটা হচ্ছে CGS। আমরা SI তে জানি কি কুলম, আর CGS এর কি ESU বা স্ট্যাট গুলো। ওকে, এইটা ঠিক আছে। এখানে অপশন কি দিয়ে দেখো, অপশন এ বলছে 3×10^9 কুলম, অপশন বি বলছে 10 EMU, অপশন সি 1 ESU, অপশন ডি 10 ESU। তাহলে দেখে নাও আমরা একটা রিলেশন জানি, তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা পড়া প্রথমেই দেওয়া আছে। প্রথমেই দেখবে আমরা জানি কি 1 কুলম ইকুয়াল টু 3×10^9 ESU। ওকে, এইটা ওকে, কিন্তু মানে অনেকে দেখবে এটা কোশ্চেনে গুলিয়ে ফেলবে, যেহেতু 1 স্ট্যাট কুলম সমান কত কত বলেছে, কার সমতুল্য বলেছে। তো আমরা হয়তো এইটা যেহেতু মুখস্থ আছে হয়তো আমরা এটা লিখে দিতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে না, কারণ 1 স্ট্যাট কুলম আর ESU একই জিনিস। আমরা এখানে বলতে পারি কি 1 স্ট্যাট কুলম ইকুয়াল টু 1 ESU। ওকে, এইটা তাহলে এখানে অপশন কোনটা আছে দেখে নাও, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি হবে। তাহলে এটা মনে রাখবে 1 কুলম ইকুয়াল 3×10^9 ESU, বা এটাকে আমরা এটাও লিখতে পারি 1 কুলম ইকুয়াল টু 3×10^9 স্ট্যাট কুলম। অর্থাৎ কোশ্চেনটা এরকম ঘুরিয়ে দিল, 1 কুলম সমান কত স্ট্যাট কুলম বা এরকম দিয়ে দিল, তখন কিন্তু গুলিয়ে ফেলা হবে না যে ESU যেটা স্ট্যাট কুলম একই জিনিস। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখে নাও, একটি কাঁচদণ্ডকে, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে, একটা কাঁচদণ্ড আছে তাকে যদি রেশম দিয়ে ঘষা হয় তাহলে কি ঘটনা ঘটবে। চারটে অপশন আছে, প্রথম অপশনটা কি বলছে দেখেন, অপশন এ কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়, অপশন বি রেশম থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে কাঁচদণ্ডের পরমাণুতে চলে আসে যায়, ওকে, অপশন সি রেশম থেকে কিছু প্রোটন বিচ্যুত হয়ে কাঁচদণ্ডের পরমাণুতে চলে যায়, অপশন ডি কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু পরিমাণ প্রোটন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়। এটা তোমরা একদম স্থির তড়িৎ বিজ্ঞান, স্থির তড়িতের ঘটনা বলি যে প্রথম চ্যাপ্টার ইলেকট্রো তড়িৎ ক্ষেত্রের আগে যে চ্যাপ্টারটা আছে সেখানে দেখবে এবনায় দণ্ড, কাঁচদণ্ডকে যদি রেশম দিয়ে ঘটনা কার মধ্যে কি চার্জ হবে, এই চার্জ থেকে বুঝতে পারবে যেটা নেগেটিভ হবে এবং সেটা হচ্ছে কি সেখানে ইলেকট্রন বাড়তি হয়েছে, আর যেটা পজিটিভ হবে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এখানে দেখবে কাঁচদণ্ডকে যদি রেশম দিয়ে ঘষা হয় তাহলে কাঁচদণ্ডটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, তার মানে কি কাঁচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এখানে অপশন এ হবে, অপশন এ কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়। আর 2 নম্বর কোশ্চেনের
দু নম্বর কোশ্চেন হবে কি অপশন এ, তাহলে কাজ দণ্ড থেকে, তাহলে এই হচ্ছে কাজ দণ্ড, ওকে একটা কাজ দণ্ড আছে আর একটা রেশম দিয়ে যদি ঘষো, তাহলে এই রেশমটা কাজ দণ্ড এটা পজিটিভ হবে নেগেটিভ হবে, মানে এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন চলে আসে, কাজ দণ্ড পরমাণু থেকে কিছু পরিমাণ ইলেকট্রন রেশমে চলে যায়, তারপর রেশমটা নেগেটিভ আর কাজ দণ্ড পজিটিভ হয়ে যায়, তাহলে অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। অপশন সি, নেক্সট কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন দেখেন কি বলছে, একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে, একটি আধানের সর্বনিম্ন মান কত হতে পারে, এটা বেসিক কনসেপ্ট থেকে তুমি বুঝতে পারবে যদি পড়ে থাকো, দেখে বেসিক থেকে এগুলো বইয়ে তুমি থিওরি আকারে পাবে না, এগুলো তোমার বেসিক নলেজ থেকে তুমি এটি পড়তে পারো। আমরা যে কোনো আধানকে ক্যাপিটাল কিউ বা স্মল কিউ, কোশ্চেন নম্বর থ্রি, ওকে যে কোনো আধানকে আমরা ক্যাপিটাল কিউ বা স্মল কিউ আকারে লিখি, এবং যখনই কোনো আধান লিখি সেটা কি ক্যাপিটাল, সেটা কার ফরম্যাটে লিখি, ইলেকট্রনের ফরম্যাটে, অর্থাৎ কিউ ইকুয়াল টু এন ই বা কিউ ইকুয়াল টু এন ই, তাই না, এই আকারে আমরা লিখি না, এটা ফর্মুলাও আছে। যে কোনো আধানকে আমরা ইলেকট্রনের গুণ কত গুণ হিসাবে লিখি, তাহলে এখানটায় অপশন দেখে নাকি কি বলেছে, বলছে আধানের সর্বনিম্ন মান কত হতে পারে, অপশন এ, অপশন এ কি বলছে দেখে নাও, 10^-19, অপশন বি, অপশন বিটা কি বলছে দেখে নাও, 1.6×10^-19, ওকে নেক্সট অপশন সি, সবই কিন্তু কুলম, ওকে অপশন সি 1.6×10^19 কুলম, অপশন ডিটা কি বলছে দেখে নাও, 4.8×10^0.8, এটা 0.8 -9, তাহলে কোনটা হবে দেখে নাও, আমি যেটা বলছিলাম যে আমরা যখনই কোনো আধানকে লিখি সেটা ইলেকট্রনের গুণ আকারে লিখি, মানে ইলেকট্রন আধানের কত গুণ, ইলেকট্রন আধানের কত গুণ, যেমন কোশ্চেন দেখবে যে 1 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত, মানে আধান বলতে তাহলে বোঝাচ্ছে কি ইলেকট্রন, ইলেকট্রনের আধিক্য, যত ইলেকট্রন বলতে আধান তত বাড়বে, তাহলে কত গুণ ইলেকট্রন আছে সেই যে তার আধান, তার সর্বনিম্ন যদি বলতে পারি যে এই আধানের বা স্মল কিউ আধানের সর্বনিম্ন মান কি, যখন এন ইকুয়াল টু 1 হয়ে যাবে, এন ইকুয়াল টু 1 মানে এইটাই মিনিমাম, এন ইকুয়াল টু মানে আধান সর্বনিম্ন মান হচ্ছে কি এন ইকুয়াল যখন 1 হবে, এইটা একটা অন্যরকম ভাবে কোশ্চেন হতে পারে, তোমাকে এখানে কিউ ইকুয়াল টু এন দিল, তাহলে আধানের সর্বনিম্ন মানের জন্য এন এর ভ্যালু কত হবে, সেটা 1, তাহলে এটা আর ছোট্ট আর কোশ্চেন আগে লিখে দিতে পারো যে কিউ ইকুয়াল টু এন, এই কোশ্চেন থেকে এন এর সর্বনিম্ন মানে আধানের সর্বনিম্ন বা এন এর সর্বনিম্ন মান বা আধানের সর্বনিম্ন মানের জন্য এন এর মান কত হতে পারে, ওকে তাহলে সেটা এন ইকুয়াল টু 1 হবে, তাহলে এন ইকুয়াল টু 1 হলে কিউ ইকুয়াল টু ই হবে, এইটাই মিনিমাম, তারপরে এন ইকুয়াল সবসময় এন মানে গুণ হয়, ওকে কখনো একের কম হয় না, একের কম মানে 0, মানে তার চার্জ লেস, চার্জ নেই সেখানে, তাহলে এন 1, 2, 3, 4 এরকম আছে মানে সেখানে চার্জ আছে, তাহলে আমার চার্জ আছে মানে হচ্ছে আমি বলতে পারবো কি এন এর সর্বনিম্ন ভ্যালু সেটা কত হবে 1 হবে, তাহলে এন ইকুয়াল টু 1 হলে তাহলে কিউ ইকুয়াল টু কত ই, তাহলে আধানের সর্বনিম্ন মান হচ্ছে কি ইলেকট্রনের আধান, মানে কোনো চার্জ বডির ইলেকট্রনের আধানের থেকে কম আধান হতে পারে না, এইটাই সব থেকে কম, আমরা যদি বলি কোনো বডির সর্বনিম্ন আধান কত, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আধানে হচ্ছে তার সর্বনিম্ন মান, এর থেকে আরো বাড়তে পারে আর কমবে না, যদি কমে যায় তাহলে সেটা চার্জলেস, তাহলে এখানটাই তাহলে কি হবে, আর ইলেকট্রন আধান জানি আমরা কত, ইকুয়াল টু 1.6×10^-19 কুলম, এটা আমরা জানি, তাহলে এখান থেকে আমরা কোন অপশনটা পাবো, অপশন বি, অপশন বি ইজ এর রাইট অ্যান্সার, ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি একটি কণার আধান হতে পারে না, তার সহজ হিসাব ইলেকট্রন আধান থেকে কম আধান হলেও সেটা আর কোনো কোনো বস্তুর আধান হতে পারে না, কারণ কোনো বস্তুর সর্বনিম্ন আধান ইলেকট্রন আধান, তাহলে এইটা সব আইডিয়াল ভেবে নেবে, 1.6×10^-19 কুলম, এর থেকে যদি কম হয়ে যায় তাহলে সেটার আধান হবে, সেটা হবে না, এর থেকে কম হতে পারে না, তাহলে এই কোশ্চেনটাই দিয়ে 4 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি একটি কণার আধান হতে পারে না, কোনটা হবে, একটি কণার আধান হবে না,
যার আধান ইলেকট্রন আধানের থেকে কম দেখাচ্ছে সেটা হতে পারে না, সর্বনিম্ন হতে গেলে করতে পারে, সেটাকে অবশ্যই এটার সঙ্গে সমানতা বা এর থেকে বেশি হতে পারে। তাহলে সে অপশন গুলো কি কি আছে আমরা দেখে নিই কোনটা হবে না। তোমার যদি ফরম্যাট ক্লিয়ার থাকে তাহলে খুব সহজে কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে। কোশ্চেন নাম্বার 4 অপশন গুলো দেখে নিই। অপশন এ 1.6 × 10⁻¹⁷ কুলম্ব, অপশন বি 1.6 × 10⁻²⁰ কুলম্ব, অপশন সি 1.12.5 ওকে কথা বলে দেখে নাও 3.2 × 10⁻¹⁷ কুলম্ব, অপশন ডি টা কি বলছে 4.8 × 10⁻¹⁰। একটা জিনিস মনে রাখবে যে 1.6 × 10⁻¹⁹ কুলম্ব ইকুয়াল টু 4.8 × 10⁻¹⁰ ইএসইউ, এগুলো সবই হচ্ছে কি ইলেকট্রনের আধার। এটা সিজিএস এ, এটা এসআই এ, ওকে এগুলো সবই ইলেকট্রন আধান, তার মানে এটা তো হবেই না কারণ এটা ইলেকট্রন আধান। এবার দেখে নাও আর একটা জিনিস দেখে নাও, যে পাওয়ার যত বাড়বে মাইনাস নেগেটিভ পাওয়ার যত বাড়বে তত আধান কমবে। এটা -7 মানে কি, তাহলে দেখে নাও 1.6 × 10⁻¹⁹ আর কি 1.6 × 10⁻¹⁷, তাহলে কোনটা বড়, মাইনাস মানে কি ভাগ, তাহলে এটা হচ্ছে কি -7, তাহলে এটা বেশি আছে, তাহলে এটা অলওয়েজ গ্রেটার দ্যান, তাহলে এটা ইলেকট্রন আধান হবে। এইটাও ইলেকট্রনের আধান, এইটাও ইলেকট্রনের আধান, এইটা দেখালো দেখো -7, তাহলে এইটাও আধান -20, তাহলে -20 হবে, -90 থেকে কম হবে না। ওকে মনে রাখ ভালো করে, 1.6 × 10⁻¹⁹ এর থেকে কম হবে না। এখানে কি আছে 10⁻²⁰ ওর থেকে কম, তাহলে এর থেকে কম তো হতে পারে না, তাহলে অপশন বি ইজ রাইট। তাহলে কখনো একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻¹⁰ হবে না, হয় -90 হবে নাহলে তার থেকে কম হবে, হয় মাইনাস, এটা কম মানে বোঝাচ্ছে কি এর ভ্যালু বাড়বে, তার মানে হয় -90 সমান হবে, তাহলে -90 -2 বা এর থেকে বেশি হবে, অর্থাৎ -10, 11, 18 হতে পারে, কিন্তু মাইনাস এর থেকে কম হবে না, -90 -20 -25 এগুলো হবে না, কম কখনো একটি আধান হতে পারে না, তাহলে এটা অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পারছো কি, দেখে নাও -90 সর্বনিম্ন, এর থেকে কম হবে -20 হয়ে গেছে, এটা হবে না, কখনই একটু কোনো বস্তুর আধান এটা হতে পারে না। ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, 2 কুলম্ব তড়িৎ আধানের ইলেকট্রনের সংখ্যা হবে, 2 কুলম্ব তড়িৎ আধানের ইলেকট্রনের সংখ্যা কত হবে দেখো, এগুলো ক্যালকুলেট করতে হবে। আমি তোমাদের ফর্মুলাটা বলে দিচ্ছি কিভাবে করবে, এটা যেটা প্রথমে আমি বলছিলাম বেসিক কথা, এখানে একটা যে কনসেপ্টটা বললাম ওই কনসেপ্টে এই অঙ্কগুলো হয়ে যাবে। এটা কোশ্চেন নাম্বার কত ছিল, 5। ওকে 2 কুলম্ব আধান ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যাটা কত, তাহলে দেখে নাও কিউ ইকুয়াল টু আমরা জানি কি এন ই, ঠিক আছে, ইটা আমরা জানি কি 1.6 × 10⁻¹⁹ কুলম্ব, তাহলে এখানে বসিয়ে দেবো আমরা কিউ এর জায়গায়, এটা হচ্ছে কিউ, 2 কুলম্ব বলে দিয়েছে, 2 ইকুয়াল টু n × 1.6 × 10⁻¹⁹, তাহলে বা n ইকুয়াল টু 2 / 1.6 × 10⁻¹⁹, তাহলে আমরা যদি করি 2 / 1.6 × 10⁻¹⁹ +19, 2 / 1.6 মানে সামথিং হবে 0. সামথিং হয়ে 10⁻¹⁹ হবে। অপশানগুলো কী কী দিয়েছে দেখে নাও আগে, অপশানগুলো কী বলে দেওয়া আছে 12.5 × 10⁻¹⁹, এটা তো হবেই না, ইলেকট্রন সংখ্যা কখন নেগেটিভ হবে না, ওকে মানে মাইনাস হবে না, মানে একের থেকে কম হবে না, এটা -18 মানে কি এটা ভাগ করলে এর নিচে 18টা শূন্য, একের নিচে একটা 18টা শূন্য, তাহলে কখনো একের নিচে তো হবে না, একের কম হবে না, তাহলে এটা হবেই না, অপশান বি, অপশানে হবেই না। অপশান বিটা দেখে নাও কি আছে 12.5 × 10⁻¹⁹ কত আছে 18, 19 আছে, এগুলো হবেই না, কখনো হবে না, ওকে ইলেকট্রন সংখ্যা কখন নেগেটিভ, পাওয়ারটা নেগেটিভ আসবে না, সর্বদা মনে রাখবে এইটা পাওয়ারটা কখন নেগেটিভ আসবে না,
ইলেকট্রন সংখ্যা, কোনো কিছু সংখ্যা কখনো পাওয়ার নেগেটিভ হবে না। তারপর হচ্ছে কি 12.5 × 10⁻¹৮, হ্যাঁ এইগুলো হতে পারে অপশন ডি, মানে সি আর ডি এর মধ্যে আমরা দেখব 12.5 × 10⁻¹৯। এবার দেখেন তোমরা এটা ক্যালকুলেটার মারলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন আসবে, কিন্তু বেসিক কনসেপ্ট থেকে আমরা যেটা বলতে পারবো সেটা অপশন সি হবে। কি করে দেখে নাও, যদি 10⁻¹৯ সঙ্গে আমি ম্যাচ করাই, এর সঙ্গে এটার সঙ্গে ম্যাচ করাই, তা দুইকে যদি একে 1.6 দিয়ে ভাগ করি তাহলে সে একের থেকে কম হবে, কিন্তু এটা 12.5 দিয়ে আছে তাহলে হবেই না। তাহলে এটা একের থেকে কম হলে 19 থেকে যদি একটা পাওয়ার নিয়ে নিই তাহলে এটা 18 হয়ে যাবে, তখন এটা 12.5 হবে। তোমরা এটা ক্যালকুলেট করে দেখবে এটাই আসবে। ওকে, তাহলে অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, দেখেন এর অনুরূপ কোশ্চেন আছে, অনুরূপ প্রশ্ন দেখেন কি আছে, 1 কুলম তড়িৎ আধানে ইলেকট্রন সংখ্যাগত মান কত, একই জিনিস, 1 কুলম সমান কত, 1 কুলম ইলেকট্রন সংখ্যা কত, কিউটা এখানে একই ফরম্যাটে কাজ হবে, যা হচ্ছে বলেছি তাই হবে, অর্থাৎ এখানে এন ইকুয়াল টু 2 জায়গায় 1 হবে, এটা 1.6 × 10⁻¹৯ হবে। এটা দেখো 6.25 সামথিং হবে, দেখেন কি আছে 6.25 × 10⁻¹৮, এটা হবে দেখবে এন ইকুয়াল টু আসবে 6.25 × 10⁻¹৮, এইটা আসবে, এটা আসবে, অর্থাৎ অপশনটা কি আছে দেখেন, অপশন বি। অনুরূপ প্রশ্ন কেটে আছে, অনুরূপ অনুরূপ প্রশ্ন হচ্ছে এটা অ্যান্সার, তার মানে এন ইকুয়াল টু কিউ বাই ই, তাহলে কিউ এর মান 1, ই এর মান এইটা বসালে এটা আসবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখলাম, একটি নিস্তড়িৎ ধাতব পাত থেকে 10⁻¹৯ সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে পাতে যে পরিমাণ আদান হবে তা হল, মানে একটা নিস্তড়িৎ ছিল সেখান থেকে 10⁻¹৯ পরিমাণ কি ইলেকট্রনকে বের করা হয়েছে, তাহলে যে পরিমাণ আদান থাকবে, তাহলে ভেবে নাও একটা ইপেন্টার নিস্তড়িৎ ছিল, এখান থেকে 10⁻¹৯ পরিমাণ সংখ্যক ইলেকট্রনকে বের করে নিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে পজিটিভ, ইলেকট্রন বের করে তাহলে কত সংখ্যক, তাহলে এর আধানটা কত থাকবে সেটা বের করতে বলা হয়েছে, খুবই সহজ। অর্থাৎ এখানে এনটা গিভেন আছে, এন গিভেন আছে, ওকে আধানটা বের করতে হবে, কিউটা বের করতে হবে, কিউ বের করতে হবে, এন গিভেন আছে। কোশ্চেন নাম্বার 6, অপশনগুলো দেখনি, অপশনগুলো বলছে কি প্লাস 1.6 কুলম, অপশন বি, মাইনাস 1.6 কুলম, অপশন সি, মাইনাস তো হবেই না কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে ধাতব পাত পজিটিভ আধান হবে, অপশন সি 10⁻¹⁹, অপশন ডি 10⁻¹⁹। কি বলা হয়েছে, এন ইকুয়াল টু 10⁻¹⁹ সংখ্যক ইলেকট্রনকে বের করে নেওয়া হয়েছে, তাহলে ই ইকুয়াল টু 1.6 × 10⁻¹⁹ আমরা জানি, তাহলে কিউ ইকুয়াল টু কত বের করতে বলা যায়, আমরা ফর্মুলা জানি কিউ ইকুয়াল টু এন ই, তাই তো, কিউ ইকুয়াল টু এন ই, এনটা কত বের করে নেওয়া হয়েছে 10⁻¹⁹ × ই কত আছে 1.6 × 10⁻¹⁹, তা দেখলাম −19, এই +19 কেটে যাবে, আরগুলো যোগ করো প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে থাকছে কিউ ইকুয়াল টু 1.6 কুলম, এর পজিটিভ হবে নেগেটিভ হবে, পজিটিভ হবে, কারণ কি ইলেকট্রন বেরিয়ে গেছে, যত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে তত সংখ্যক তো আধান তো ভিতরে থাকে, তাই না, সেটা কত হবে +1.6 কুলম, অর্থাৎ অপশন এ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রীয় সংকেত কত, মাত্রী সংকেত, আধানের তলমাত্রিক ঘনত্বের, কোশ্চেন নাম্বার 7, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সিগমার মাত্রা কত হবে, ওকে কি হবে করব, আমরা জানি কি সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, চার্জ পার ইউনিট এরিয়া, চার্জ পার ইউনিট বা একক ক্ষেত্রফলের, মানে একক ক্ষেত্রফল আধান, ওকে তাহলে চার্জের একক কি আমরা জানি কুলম, আবার যেহেতু মাত্রা বের করতে বলা হয়েছে তাহলে কিউ আমরা জানি কি আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে বা কিউ ইকুয়াল টু আই টি, এখানে আই টি বাই এ, এবার এদের মাত্রা লিখবো দেখে নাও, আয়ের মাত্রা আই, টি এস টি হচ্ছে সময়,
ক্যাপিটাল টি, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য প্রস্থ দুটি লেন্থ, লেন্থ তাহলে এল স্কোয়ার। সিগমার মাত্রাটা কি দাঁড়াচ্ছে, এল স্কোয়ার উপরে উঠলে এল মাইনাস টু টি বা আই টি বা টি আই একই জিনিস, ঠিক আছে। অপশনগুলো দেখানো কি আছে, অপশন এ, অপশন এ এল টি আই হবে না, অপশন বি এল মাইনাস টু টি আই, তাহলে অপশন বি হবে, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, এল মাইনাস টু টি আই এই দুটো হবে। ওকে নেক্সট আট নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, আধানের তলমাত্রিক ঘনত্বের একক হলো, আধানের একক এবারে একক সহজ একই জিনিস, সাত নম্বর আট নম্বর কোশ্চেন, সাত আর আট একই কোশ্চেন, এখানে মাত্রা বের করতে হচ্ছে, এখানে একক বের করতে হবে। সিগমার একক, সিগমা বললাম কি, সিগমা চার্জ পার ইউনিট এরিয়া, চার্জের একক কি এসআইতে কুলম, ক্ষেত্রফল একক কি মিটার স্কোয়ার, তাহলে কুলম পার মিটার স্কোয়ার হচ্ছে কি তলমাত্রিক ঘনত্বের একক, তাহলে এটা অপশনটা কি দেখে নাও, অপশন সি, অপশন সি, অপশন সি ইজ রাইট অ্যান্সার, কুলম পার মিটার স্কোয়ার। ওকে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার নাইন কি বলছে, একটি সাবানের বুদবুদের বুদবুদকে ঋণাত্মক আধান দেওয়া হলো, এতে সেটির ব্যাসার্ধ কি হবে, একটি সাবানের বুদবুদ আছে তাদের নেগেটিভ চার্জ দেওয়া হয় সেটা কি ব্যাসার্ধ বেড়ে যাবে, এখানে অপশন এ বাড়ে, ওকে বেড়ে যাবে। ওকে অপশন, কোশ্চেন নাম্বার দশ দেখানো কি হচ্ছে, তিনটে স্টার দেয় মানে খুব গুরুত্বপূর্ণ হতে হবে, আর ওয়ান ও আর টু ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত কত হবে, আর ওয়ান ও আর টু ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সেম বা সিগমাটা সেম আছে, খুবই সহজ, চিন্তার কোনো বিষয় নেই, ইজি আছে। কোশ্চেন নাম্বার ইলেভেন, ওকে কোশ্চেন নাম্বার কি আছে, এটা টেন, কোশ্চেন নাম্বার টেন, অপশনগুলো লিখে নিই, অপশনগুলো কি বলছে, আর ওয়ান বাই আর টু, আর ওয়ান বাই আর টু, অপশন বি, অপশন বি আর টু বাই আর ওয়ান, অপশন সি আর ওয়ান বাই আর টু আর হোল স্কোয়ার, অপশন ডি আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি না নাকি, অধিকাংশ স্টুডেন্ট যখনই আমি লিখি আমরা জানি স্যার আমরা জানি না এরকম একটা কথা তো বলে, তো আমরা জানি, ওকে আমরা জানি না জানবো, মানে এখন আমরা বলি আমরা জানি না জানবো, ওকে তাহলে এখন আমরা জানবো কি জানবো, দেখে নাও কেন বলছে কি, আর ওয়ান ও আর টু ব্যাসাদের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে, ওকে আহিত গোলক আর ওয়ান এইটা আর টু, ওকে সিগমা দুটো সেম, চার্জ কিউ ওয়ান কিউ টু, কার অনুপাত বের করতে বলা হয়েছে, আধানের অনুপাত বের করতে বলা হয়েছে, সিগমা দুটো সেম আছে, তাহলে আমরা করব কি, আমরা জানি সিগমা ইকুয়াল টু কিউ ওয়ান বাই এ ওয়ান, ওকে তাহলে বলতে হয় তাহলে বা কিউ ওয়ান ইকুয়াল টু সিগমা এ ওয়ান, তারপরে বা কিউ ওয়ান ইকুয়াল টু সিগমা গোলক বলা আছে ফোর পাই আর ওয়ান স্কোয়ার, সিমিলারলি, সিমিলারলি কি হবে কিউ টু ইকুয়াল টু সিগমা ফোর পাই আর টু স্কোয়ার, আধানের অনুপাত, আধান দুটির অনুপাত কত হবে, তাহলে অতএব কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু সিগমা ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই সিগমা ফোর পাই আর টু স্কোয়ার, ফোর পাই সিগমা, ফোর পাই সিগমা কাটবে, আলটিমেট থাকবে আর ওয়ান বাই আর টু আর হোল স্কোয়ার, অপশান সি, অপশান সি ইজ রাইট অ্যান্সার, দেখলে কত সহজ ছিল, ফর্মুলা তোমার জানা থাকলে খুব ইজিলি এটা করতে পারবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার দেখো না, এর আছে কি আবার অনুরূপ প্রশ্ন, ওকে এটা দেখবে হয়তো সিগমা বের করতে বলা হয়েছে, আর ওয়ান ও আর টু ব্যাসার দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত কত হবে, ওকে ও এটা অনুরূপ কোশ্চেন কি, সমবিভাবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত ক্যাপিটাল আর স্মল আর হলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, সিগমার অনুপাত চেয়েছে,
সিগমার অনুপাত বের করতে পারা যায়, খুবই সহজ। সম কি বলা যায়, সমবিভবে আহিত দুটি ধাতব গোলকে সমবিভব আহিত। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সমবিভব মানে দুটোর বিভব সেম, আধান সেম বলেন এখানটাই, বিভব দুটো সেম, চিন্তার কোনো বিষয় নেই। আমার ফর্মুলা জানা আছে গোলকের, গোলকের বিভব কি হয়, ভি ইকুয়াল টু, আমি নাহলে এখানে লিখছি, কোনো সমস্যা নেই। যেই দিক দিয়ে বলো সেই দিক দিয়ে আমরা যাব, যেই পথে যেতে বলবে সেই পথেই যাব, কিন্তু যেতে হবে, দাঁড়ালে হবে না, আমাদের যেতে হবে। কোশ্চেন নাম্বার পরে 10 এর অনুরূপ অপশন গুলো দেখে না কি আছে, অপশন সেম টু সেম ছিল না, এটা ক্যাপিটাল আর স্মলার আছে না, ক্যাপিটাল আর ইজ টু স্মল আর, অপশন বি। তারপরে কি বলেছে, স্মল আর ক্যাপিটাল আর, স্মল আর ইজ টু ক্যাপিটাল আর, অপশন সি ক্যাপিটাল আর স্কোয়ার স্মল আর স্কোয়ার, অপশন ডি স্মল আর স্কোয়ার ইজ টু ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, কোশ্চেনটা একটু ভাবে একটু এ চেঞ্জ করেছে নাম্বারগুলো, সেটা কি বলেছে, সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত, দুটি গোলক আছে এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, দুটোর বিভব কি সেম, সমবিভবে আহিত, সিগমা আলাদা আছে, এ সিগমা ওয়ান এ সিগমা টু, কারণ তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে সেটা বের করতে বলা হয়েছে, বিভব এক। এবার দেখে নাও আমরা কি জানি, ভি ইকুয়াল টু কিউ বাই আর, ভি ইকুয়াল টু কিউ বাই আর, আবার বা ভি ইকুয়াল টু কিউ মানে কি, সিগমা এ বাই আর, ঠিক আছে সিগমা এ বাই আর, আমি সিগমা ওয়ান দিলাম এ ওয়ান দিলাম, তাহলে বা ভি ইকুয়াল টু সিগমা ওয়ান, এ হচ্ছে কি বলো, ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর, এইটা এটা কাটবে, তাহলে বা ভি ইকুয়াল টু বা সিগমা ইকুয়াল টু যদি বলি, সিগমা ওয়ান ইকুয়াল টু ভি বাই ফোর পাই, আমরা রাখছি একটা কাজ করে ভি ইকুয়াল টু রাখছি, পড়তে সুবিধা হবে, এক নম্বর দিলাম। আবার তাহলে অনুরূপভাবে স্মল আর গোলকের জন্য ভি ইকুয়াল টু, এটার জন্য কি হবে, একই জিনিস হবে, সিগমা টু ফোর পাই স্মল আর স্কোয়ার হবে না, শুধু স্মল আর হবে, এর ক্ষেত্রে কারণ দুটোর বিভব সেম বলেছে, তা দুটোকে যদি ইকুয়াল করে দিই কি পাবো, অতএব সিগমা ওয়ান ফোর পাই ক্যাপিটাল আর ইকুয়াল টু সি, সিগমা টু ফোর পাই স্মল আর, ফোর পাই কাটবে, তাহলে বা সিগমা ওয়ান বাই সিগমা টু ইকুয়াল স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর ইস টু ক্যাপিটাল আর, সিগমা ওয়ান ইস টু সিগমা টু, তাহলে কোনটা হচ্ছে, অপশন বি, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, এখানে অপশন বিটা আসলো, সম বিভব, ওকে বিভব দুটো সেম হলে তাহলে এটা হবে, এখানে ভি ইকুয়াল টু কিউ বাই আর, কিউকে রিপ্লেস করো কারণ চার্জ বলে দেয় সিগমা বলে দেয় সিগমাটার অনুপাত বের করতে হবে, ভি দুটো সেম বলে ভি দুটো সেম করলাম অনুপাত করে দিলাম। ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলছে, তড়িৎ প্রাবল্যের এসআই একক কি, খুব সহজ, তড়িৎ প্রাবল্য তড়িৎ ক্ষেত্র সেম, তড়িৎ ক্ষেত্রের হচ্ছে এসআই একক কি হবে, খুবই সহজে আমরা বের করতে পারবো, দু রকম ভাবে বের করা যেতে পারে, বেশ তোমার কোশ্চেনের প্যাটার্ন দেখে চিনতে হবে, ওকে কি অপশন দেওয়া যায়, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রবাহের একক দুটো আছে, এবার কোশ্চেনে অপশন হিসাবে তোমাকে চুজ করতে হবে অপশন, একটা কি আছে দেখে নাও, একটা একক হচ্ছে নিউটন পার মিটার আর একটা আছে কি ভোল্ট পার মিটার, ওকে এই দুটোই কিন্তু তড়িৎ ক্ষেত্রের একক, ওকে এটা লেখো, এখানে অপশনটা হিসাবে তুমি চুজ করবে যে কোনটা নেবো আমরা, এখানে অপশন কি দিয়ে দেখে নাও, অপশনে বলছে কি জুল পার কুলম, অপশন বি জুল পার কুলম, কুলম পার জুল, অপশন সি নিউটন পার কুলম,
অপশন ডি নিউটন করলাম। দেখতে পাচ্ছ নিউটন পার মিটার না, নিউটন পার কুলম হবে, ভোল্ট পার মিটার, ঠিক আছে নিউটন পার কুলম। কি হবে দেখে নাও, এই কার্ভটা অ্যাকচুয়ালি আসলো কোথাতে, এটা আসলো কি এফ ইকুয়াল টু কিউ ই, তাহলে বা ই ইকুয়াল টু এফ বাই কিউ, তাহলে এফ একক হচ্ছে নিউটন আর আধান একক হচ্ছে কুলম, ঠিক আছে। আর এটা কোথা থেকে আসলো, ইকুয়াল টু মাইনাস ডিভি ডি এক্স, তাহলে দেখো ভি এর ভোল্টের একক ভি আর দূরত্ব হচ্ছে মিটার, ঠিক আছে। তাহলে এটা হবে কি অপশান সি নিউটন পার কুলম। তোমাকে বারবার বলছে অপশান হিসাবে তোমাকে চুজ করতে হবে কোনটা নেবে, কিন্তু দুটোই মনে রাখবে তুমি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার বারো, বারো নম্বর কোশ্চেনটা, দুটি আহিত কণার মধ্যে, দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল 9 নিউটন হয়, যদি তাদের দূরত্ব বেড়ে 3 3D হয়ে যায় তবে তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে। খুবই সহজ বাচ্চাদের অঙ্ক এটা, কোশ্চেন নাম্বার কত আছে এটা, কোশ্চেন নাম্বার 12, বারো নম্বর কোশ্চেন। অপশন গুলো দেখে নাও কি বলছে এটা, 1 3 6 27, 1 3 6 27, ওকে এটা কোনটা হবে দেখো, বলছে কি দুটো কি বলছে দেখো, দুটি আয়ত কোণার মধ্যে দূরত্বটি, দুটি আয়ত কোণ আছে Q1 Q2 আর দূরত্ব কত বলেছে D, তো F ইকুয়াল টু আমি সিজিসি করছি না Q1 Q2 ডি স্কোয়ার সিজিএস, ওকে সিজিএস রাখি। এবারে বলছে কি দূরত্ব বেড়ে যদি কত গুণ হয়, তাহলে বলটা কত, যেহেতু এস আয়তন হচ্ছে 1/4πε0 দিলাম, কারণ বলটা বলে দিয়েছে এখানে বলটা কত 9 বলেছে, তাই না, দেখো 9 নিউটন, তাহলে বা 9 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটাকে 1 নম্বর দিলাম। নেক্সট বলছে কি দেখে নাও, এই দূরত্বটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কত গুণ, দ্বিগুণ করে দেওয়া আছে, আধান দুটো সেম আছে Q1 Q2 সেম আধান আছে, কিন্তু ডিস্টেন্সটাকে ডাবল করে দেবে, ওকে 3D দূরত্ব বেড়ে 3D করলে এটা 3D করলে, তাহলে এখন বল হবে কত, এফ ড্যাশ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই 3D তার হোল স্কোয়ার, তাহলে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই স্কোয়ার বাইরে বের করো 3 3 9 D² 1/9 যদি বাইরে বের করা যায় থাকছে কত 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই D² এর মান কত দেখেন বের করেছে 1/4πε0 Q1 Q2 বাই D² 9, তাহলে বা এফ ড্যাশ ইকুয়াল টু 1/9 ইন্টু 9 টোটালটা 9 কাটবে, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু 1 নিউটন। অবভিয়াসলি আমরা জানি কম হবে 9 থেকে কম হবে, তাই না, আমরা বেসিক নলেজ থেকে বলতে পারবো যে 9 থেকে এটা কম হবে, কি হয় কম হবে, দূরত্ব যত বাড়বে তত বিকর্ষণ বল হোক আকর্ষণ বল হোক কমতে থাকে, দূরত্ব যত কম হবে বলটা বাড়বে, আর দূরত্ব যদি বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এটা অবশ্যই হবে না, তাহলে এই তিনটের মধ্যে আমাকে চেক করতে হবে, তার মধ্যে আসলে কি অপশন। ওকে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কত আছে এটা, 13, 13 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, দুটি সমমানের আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান স্মল কিউ রাখা হলো, তিনটি তড়িৎ আধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি স্মল কিউ এর মান হয়, স্মল কিউ এর মান কত হবে। খুবই সহজ, এই কোশ্চেনটা এবং এর অনুরূপ যে কোশ্চেনটা সেম আছে, ওকে কোশ্চেন নাম্বার কত, 13, 13 নম্বর কোশ্চেন, অপশন গুলো লিখে নি কি বলছে, মাইনাস ক্যাপিটাল কিউ বাই 2 অপশন ডি, মাইনাস কিউ বাই 4 অপশন সি, ক্যাপিটাল কিউ বাই 4 অপশন ডি, ক্যাপিটাল কিউ বাই 2, ওকে এটা দেওয়া আছে, তাহলে কি বলেছে দুটি আধান দেওয়া আছে আর এর ঠিক মধ্যবিন্দু স্মল কিউ আধান দেওয়া আছে,
দুটি সমমানের আধান ক্যাপিটাল কিউ সংযোগকারী রেখার মধ্যবিন্দু অপর একটি আধান রাখা আছে। তাহলে আমি ডিস্টেন্সটা কিভাবে ধরবো দেখুন, আমি ধরলাম এখান থেকে দূরত্ব হচ্ছে কি আর, বা এটা একটা টু আর ধরলাম, এখান থেকে এটা হচ্ছে আর হয়ে যাবে, এর থেকে দূরত্ব হচ্ছে আর, আমাকে বের করতে হবে কি স্মল কিউটা কত। আচ্ছা তাহলে আমি একটা কাজ করছি, এ এটা বি বিন্দু হচ্ছে, যে কোনো একদিকে বি বিন্দুর পর আধান টোটাল মোট আধান কত হবে, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে প্রযুক্ত বল কি হবে, এফ ওয়ান ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই, আমি সিজিএস এ করছি, ওকে টু আর এর হোল স্কোয়ার, তাহলে বা এফ ওয়ান ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ারটা এবং এর উপরে এবং স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ দ্বি বিন্দু আধানের মধ্যে প্রযুক্ত বল সেটা কি হবে, এফ টু ইকুয়াল টু স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার ডিস্টেন্স স্কোয়ার। ওকে আর সাম্যাবস্থায় কি হবে, মোট আধান শূন্য হয়ে যাবে, সাম্যাবস্থায় মোট প্রযুক্ত বল শূন্য, অতএব সাম্যাবস্থায় হবে এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল টু জিরো, তার মানে কিউ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার প্লাস কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে জিরো হয়ে যায়, তাহলে কী হবে দেখে নাও, আমাকে স্মল কিউ বের করতে, তাহলে বা ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, আর স্কোয়ার কাটলো, ক্যাপিটাল কিউ কাটলো, তাহলে আছে কত, তাহলে এখান থেকে বলতে পারি কি স্মল কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই ফোর, হয়ে গেল অপশান বি ইজ রাইট অ্যানসার। ওকে তাহলে এখানে কীভাবে সমাধান করলাম, তো এইটা আমি টু আর দিলাম এই জন্য যে ফ্র্যাকশন যাতে না আসুক, এটা তাহলে টোটাল আর ধরলে আর বাই টু বা টোটাল এক্স ধরলে এক্স বাই টু ফ্র্যাকশন চলে আসবে, সে সুবিধার্থে আমি করলাম টু আর ধরলাম বা টু এক্স ধরতে পারো, টু আর বা টু এক্স করো এটা এক্স বা আর হয়ে যাবে, তাহলে ফ্র্যাকশন আসবে সব পূর্ণ সংখ্যা বা ইন্টিজার আকারে আসবে সেটা সহজে সমাধান করতে। ওকে ঠিক একই রকম কোশ্চেন আছে দেখলাম, দুটি আধান স্মল কিউ ও প্লাস স্মল কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দু একটি ক্যাপিটাল কিউ আধান, অর্থাৎ কোশ্চেন সেম আছে আধান চেঞ্জ করতেছে, এই দুটোকে স্মল এটা ক্যাপিটাল, এর মান কত হবে, তাহলে স্মল কিউ আকারে আসবে, এটা তোমরা নিজেরা করবে। ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40 কি বলছে দেখো, 0.05 গ্রাম ভরবিষ্ট একটি স্পিড বল 100 ESU তড়িৎ আদান বহন করে, এই বলটি ঠিক 10 সেন্টিমিটার উপর একটি তড়িৎহায়িত ধাতব বল এমনভাবে আছে যাতে পিত বলটি সাম্যাবস্থায় থাকে, ধাতব বলটির আধান কত হবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, খুবই সহজ আছে দেখে নাও, কনসেপচুয়ালও আছে। ওকে এটা কনসেপচুয়াল কোশ্চেনটা আছে, কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 40 অপশনগুলো আগে লিখে নিই, অপশনটা কি বলেছে, মাইনাস -49 ESU -10 ESU -49 ESU অপশন বি -10 ESU অপশন সি +15 ESU -30 ESU +15 ESU -30 ESU কোশ্চেনটা বেশ ভালো করে বলার চেষ্টা করবো, বলছে কি 0.05 গ্রাম ভরবেষ্ট একটা পিত বল 100 ESU আত্মরিত বহন করে, এই বলটা ঠিক 10 সেন্টিমিটার উপরে একটা বল আছে, ঠিক 10 সেন্টিমিটার উপরে, এখান থেকে ডিস্টেন্স থেকে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার উপরে একটা বল আছে, এটা ধরলাম এ একটা বি বল আছে, ওকে 10 সেন্টিমিটার উপরে একটি তড়িদাহিত ধাতব বল এমনভাবে আছে তার যাতে পিত বলটি সাম্যাবস্থায়, অর্থাৎ যাতে এই পিত বলটি নিচের দিকে না পড়ে, তাহলে এর ভর কত বলেছে এম ইকুয়াল টু
0.05 kg, বলেছে কত 0.05 গ্রাম বলেছে, গ্রাম। তাহলে ভর যদি থাকে তাহলে এটার নিচের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি ইঞ্চি। সেই বলের জন্য এই এ বলটি নিচের দিকে পড়ে যাবে, কিন্তু একে অবশ্যই এমন একটা আধানে রাখা হয়েছে ওকে যাতে করে এটা টেনে রাখতে পারে। তাহলে এর আধানটা কত বলে দেখে নাও, এর আধান হচ্ছে 10 ইউএস, তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, তবেই তো টেনে রাখবে, নাহলে তো ছেড়ে দেবে, তাহলে এটাও নেগেটিভ হবে, পজিটিভ হবে না, এর মধ্যে যে কোনো নেগেটিভ হবে। ওকে তাহলে দেখা যাক কি বলছে, এটা কি এর আধানটা হচ্ছে কি, ধরো কিউ এ ইকুয়াল টু 100 ESU, 100 ESU এটা আছে। আর কি এমটা কত বলেছে দেখে নাও, 0.05 গ্রাম। আর কি ওকে, আর এখান থেকে দূরত্ব হচ্ছে কি 1 সলম। ওকে তাহলে এখান থেকে নাও এর আধানটা কিউ এ, এটা হচ্ছে কিউবি। তাহলে আমাকে বের করতে হবে কি কিউবি কত হবে, প্রথমে দেখে নাও এখানে একটা বল কাজ করবে, এদিকে টানবে F1, এটা হচ্ছে কি F2, F2টা কত হবে, F2 হচ্ছে কি mg, আর F1টা কত হবে দেখে নাও, এই দুটোর মধ্যে বল সবই CGS এ আছে, তাহলে CGS এ বসাবো, তাহলে QA QB বাই কি আছে ডিস্টেন্স স্কোয়ার, বা 10 স্কোয়ার। সামাবস্থায় সাম্যাবস্থায় কি হবে, mg ইকুয়াল টু qa qb বাই 10 স্কোয়ার, এইটা সাম্যাবস্থায় এটা হবে। ওকে তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দিই আমি, m এর মান জানা আছে দেখে নাও, তাহলে বা qb ইকুয়াল টু এর সঙ্গে এটা গুণ হবে, mটা কত 0.05, gটা কত 980 ইন্টু 10 স্কোয়ার মানে 100, এটা হয়ে গেল ডিভাইড বাই এটা কত হচ্ছে 100, কিউ এটা কত গেল 100 ESU, তাহলে এই 100 এই 100 কেটে যাবে, তাহলে বা কিউবি, তাহলে এর সঙ্গে যদি গুণ করা যায় দেখেন পয়েন্ট আছে, আমি একটা পয়েন্ট তুলে দিলাম, তাহলে এখানে কত হবে 100 কাটলো, 5 আর 98 গুণ করবো, 5 8 40-এর দেখে নাও 5 8 কত 40-এর 0 থেকে 4, 5 9 45, 5 9 45, 45 আর 4 49 ভাই 3 0 কাটবে, তাহলে হচ্ছে 49 ESU, তাহলে এর আধান কত হবে 49, কিন্তু পজিটিভ না নেগেটিভ, অবভিয়াসলি নেগেটিভ হবে, কারণ এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, অর্থাৎ -49 ESU, অপশন এ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত দেখে নাও, qb ইকুয়াল টু -49 ESU, এটা অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেনটা কি বলছে, x,0 বিন্দুতে রাখা ধনাত্মক আধান প্লাস কিউ এবং -x,0 বিন্দুতে রাখা ঋণাত্মক আধান মাইনাস কিউ এর জন্য 0, y বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের হবে কত হবে দেখো, খুবই সহজ কোশ্চেনটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে। ওকে কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখে নাও, এক্স ওয়াই করলাম বা একটু নিচের দিকে করেছি, ছবিটা ভালোভাবে আঁকলে বুঝতে হবে, এটা ধরলাম -x,0 x,0 এখানে প্লাস কিউ আধান আছে, এখানটা মাইনাস, আমি এটা নিচের দিকে লিখছি প্লাস কিউ আধান মাইনাস উপাদান আছে, তাহলে এখান থেকে কত বলেছে 0, y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ডাইরেকশনটা ওই মুখটা কোন দিকে হবে, এর সঙ্গে এটা দেখে নাও, আমরা সর্বদা করি কি এটা একক ধনাত্মক ধরে নিই, একক ধনাত্মক ধরলে তাহলে এর ডাইরেকশনটা কোন দিকে হবে, এই দিক বরাবর U1, এর সঙ্গে যদি এর ধরি তাহলে এর ডাইরেকশনটা কোন দিকে হবে, এই দিকে, লব্ধি কোন দিকে হবে, ঠিক আছে রেজাল্টেন্ট, তাহলে ডাইরেকশনটা কোন দিকে দেখে না, এটা
ভালো করে বুঝে নাও, এটা আমরা করেছিলাম তাই না, যে এটা আধান থেকে লম্ব বরাবর অক্ষ বরাবর আমরা এরকম তড়িৎ দ্বিমেরু দিয়ে করেছিলাম। তাহলে কোনো আধান অ্যাকচুয়ালি এরকম তড়িৎ দ্বিমেরু যদি থাকে, তার লম্ব বরাবর লম্ব সমদ্বিখণ্ডক কোনো বিন্দুতে যদি আমরা তড়িৎ ক্ষেত্র বের করি, তাহলে সেটা কি ছিল, এই বরাবর বিকর্ষণ করবে E1 বের করেছিলাম, এই বরাবর আকর্ষণ করবে E2 করেছিলাম, আর ডাইরেকশনটা কোন দিকে ছিল, এই দিক বরাবর E। ঠিক একইভাবে এই দিক বরাবর হচ্ছে কি লব্ধি, তাহলে তড়িৎ ক্ষেত্র অভিমুখ, তাহলে তড়িৎ ক্ষেত্র অভিমুখ কি এই দিক বরাবর -x,0। এখানে অপশনগুলো কি বলছে কেন, তাহলে বলছে কি দেখেন কোশ্চেনে, তাহলে বলছে 0,y বিন্দু তড়িৎ ক্ষেত্র হবে কোন দিকে দেখেন, অপশন এ এক্স অক্ষ বরাবর অর্থাৎ পজিটিভ এক্স অক্ষ বরাবর এটা হবে না, অপশন বি -x অক্ষ বরাবর, তাহলে এটাই সঠিক হবে, দেখে নাও -x অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে। ওকে এটা আর ওই পরবর্তী অপশনগুলো তো হবেই না, তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, তাহলে এই 15 নম্বর কোশ্চেনে অপশন বি ইজ রাইট অ্যান্সার, সেটা কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর। ওকে তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে। তাহলে আজকে দিয়ে কেন আমি তোমাদের 1 থেকে 15 পর্যন্ত MCQ প্রশ্ন করে দিলাম, কেমন লাগলো বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।